ইসলাম গ্রহণ করছিলাম, উকিলের কাছে যে অ্যাফিডেভিট করছিলাম, সে এটা হচ্ছে আমার অ্যাফিডেভিটের কাগজ, অনেকে হয়তো বা সামনের ক্যামেরা দিয়ে বুঝতে পারবে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আপনাদের সবার ভালোবাসে আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু তানভীর অ্যান্ড হ্যাপি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। যাই হোক, আজ আমি কথা বলতে আসলাম একান্তই আমার পার্সোনাল কিছু কথাবার্তা নিয়ে, আর আপনাদের অনেকের কিছু প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আশা করি আজ আপনারা সবাই। প্রথমত কথা, আমি কোনো ছেলেকে ভালোবেসে ইসলাম গ্রহণ করি নাই। আমি একান্তই আমার নিজের মন থেকে আমি ভালোবেসে আমি সব কিছু বুঝে আমার যখন সঠিক বয়স হয়েছে আমি সঠিক নিয়ম মেনেই ইসলাম গ্রহণ করছি আলহামদুলিল্লাহ। আপনারা হয়তো বা সবাই ভাবেন আমি হয়তো বা ভালোবেসে করছি এরকম টাইপের কিছু, না, আমার বিয়ে হয়েছে 23 সালের শেষ দিক থেকে, যখন আমার বাড়িতে ঝামেলা হইলো তখন আমার বিয়ে করার প্রয়োজন ছিল, আমি তখন একা কোথায় থাকবো এটা ভেবেই আমার বাবা মা আমাকে বিয়ে করে দেয়, এবং আগে থেকে আমাদের চেনা জানা ছিল, আপনাদের সঙ্গে আমি ক্লিয়ার করে দিলাম। আর একটা কথা, আপনারা সবাই ভাবেন যে আমি মুসলিম মেয়ে, আমি হিন্দু মহিলার সঙ্গে হয়তো বা ভিডিও করি ভাইরাল হওয়ার জন্য, এরকম আমাকে অনেক কমেন্ট করেন, অবশ্যই না, আপনাদের আমি আজ সম্পূর্ণ ডিটেলস সহ সবকিছু দেখাই দেওয়ার চেষ্টা করব। আশা করি যারা বুঝেন তারা সম্পূর্ণটা বুঝবেন এবং জানবেন আমি সম্পূর্ণ সঠিক নিয়মে আমি গ্রহণ করছি, সম্পূর্ণ পদগুলা যেগুলা যেগুলা করা প্রয়োজন আমি সবকিছু করছি, কারণ কেউ যাতে আমাকে বলতে না পারে যে আমি এটা করি নাই ওটা করি নাই, আমি এটার কোনো অপশন রাখিনি, আমি সম্পূর্ণটাই আমি পরিষ্কার করে আমি করছি, যাতে আমাকে কেউ এসে উল্টাপাল্টা না বলতে পারে বা কেউ বলতে না পারে যে তুমি হয়তো বা এই জন্যই করছো। আসলে একদিন হঠাৎ করে আমি টিকটক অ্যাপস, আমি হঠাৎ করে একদিন একটা ভিডিও করি, আমার মাকে নিয়ে আমি ভিডিওটা করি, তো ভিডিওটা করার পরে বেশ অনেক ভাইরাল হয়, সবাই তখন আর কি বলা শুরু করে যে আমি হয়তো বা মুসলিম মেয়ে, আমি হয়তো বা এই হিন্দু মহিলার সঙ্গে ভিডিও করি ভাইরাল হওয়ার জন্য হ্যান ত্যান, কিন্তু আসলে না, আমি মুসলিম হয়েছি আলহামদুলিল্লাহ 2021 সালে। আমার কাছে সবকিছু আছে ডিটেলস, আপনাদের আমি দেখাই দিব। আর তারপর আপনাদের কিছু কিছু কথা আমি আজ বলে যাই, যে আপনারা সবাই এটা ভাবেন যে আমি হয়তো বা এরকম কিছু যে আমি মুসলিম ঘরের মেয়ে জন্ম হয়েছে আমার মুসলিম ঘরে, না, আমার হিন্দু ঘরেই জন্ম হয়েছে, আমার বাবা মা হিন্দু আপনারা সবাই জানেন। আমার বাবা আমাকে অনেক সমস্যায় পড়তে হয়েছে, আমাকে নিয়ে সবসময় অনেক সমস্যায় পড়তে হয়েছে, কিন্তু আমার বাবা মা সেই সমস্যাগুলোকে কখনোই সমস্যা মনে করে নাই, তারা সবসময় আমার ভালো চিন্তা করছে যে আমার মেয়ের যেভাবে যেটা ভালো হয় ও সেটাই করুক, কারণ আমার মেয়ে সঠিক সিদ্ধান্তই নিবে, তাদের এমন একটা ভরসা ছিল আমার উপরে। যাই হোক, আমি সবকিছু সঠিকভাবেই করছি, কিন্তু আমার মা কখনো ভাবে নাই যে আমি তাকে না জানাই আমি যে ইসলাম পুরোপুরি ভাবে গ্রহণ করছি। সে আসলে যখন এটা জানতে পারছে যে আমি সত্যি ইসলাম গ্রহণ করছি, আমি সব কাগজপাতি বানাই ফেলছি, যখন আমাদের গ্রামে এটা নিয়ে সব মানে অনেক বেশি সমালোচনা শুরু হয়ে গেল, তখন আসলে আমার মা অনেক কান্না করছিল যে আমি তোমাকে ছাড়া কিভাবে থাকবো, তুমি আমাকে কেন আগের থেকে বলো নাই, অনেক কষ্ট পাইছিল ওই দিন। যে আমি আমার মার কাছে সবকিছু বলি, যাই হোক না কেন, যেখানে যাই হোক না কেন আমি সব বলি আমার মার কাছে, ওই দিন আমার মা অনেক বেশি কষ্ট পাইছিল যে আমি কেন ওনাকে বলি নাই বা জানাই নাই। যাই হোক, তারপরে হচ্ছে সবাই যখন জানাজানি হয়ে গেল আমি তো বাড়ি থেকে বের হয়ে চলে আসলাম, আমি বাড়ি থেকে বের হয়ে চলে আসার পরে তো অনেক কিছুই হয়েছে, অনেক কাহিনী হয়েছে, আপনারা তো টুকটাক হয়তো বা জানেন, আমি সবকিছু আসলে জানাইতে চাই নাই সোশ্যাল এই প্ল্যাটফর্মে, যেটা বলেন আর কি সোশ্যাল প্ল্যাটফর্মে, আমি জানাইতে চাই নাই, কারণ আমার মনে হয় নাই যে এটা নিয়ে তো জানাজানি করার কিছু আছে, কিন্তু আমার সঙ্গে যেটা ঘটে গেছে যে আমার সঙ্গে এরকম করলো, আমি চাইছিলাম যে সেই অংশগুলাকে সবাই চিনে রাখুক, কিন্তু আমি তাদের মুখও ঠিক করে দেখাই নাই, কেন জানেন, যে তারা বেঁচে থাকুক, তারা ভালো থাকুক, তারা বেঁচে থাকুক, সমাজের চোখে তারা একটা কীট পতঙ্গ হয়ে বাঁচার তাদের দরকার নাই, তারা ভালো হয়েই বেঁচে থাকুক, আল্লাহ যেদিন ওদের বিচার করবে সেদিন যাওয়ার তো কোনো জায়গা থাকবে না, সম্পূর্ণ কিছুই আমি আল্লাহর উপরে ছেড়ে দিছি, আল্লাহ ওদের বিচার করবে আর করতেছেও, তারা কেউই কিন্তু ভালো নাই, তারা সবাই সবার জায়গা থেকে অনেক কষ্টে আছে, কেউই ভালো নাই,
যাই হোক, আমি তাদের নিয়ে কোনো কথা বলতে চাই না, তারা ভালো থাকুক। আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি যে আমার ক্ষতি চাই তাকে আল্লাহ আপনি সব থেকে বেশি ভালো রাখেন। দরকার হয় আমার আমার যেটা ভালো সামনে আপনি আমার জন্য যেটা ঠিক করেছে ঠিক করে রাখছেন তাকে সেটা আপনি দিয়ে দেন, তারপরও তাকে ভালো রাখেন যে আমার ক্ষতি চাই। সেই সময়টা আমার পাশে অনেকে এসে দাঁড়াতে চাইছে যে আপু আপনাকে হেল্প করতে চাই, আপনাকে সহযোগিতা করতে চাই, ভাই আমি কি ইসলাম গ্রহণ করে আমি হেল্প নেওয়ার জন্য আপনাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য? অবশ্যই না। যারা অসহায় আছে আমাকে ওই টাকাটা না দিয়ে যারা অসহায় আছে তাদের দিবেন, তাদের উপকারে আসুক, আপনার টাকাটা তাদের উপকারে লাগুক, আমার দরকার নেই। কারণ আমি ইসলাম গ্রহণ করছি একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আমি ইসলামের দিকে আসছি। আর আপনারা এখন অনেকে বলবেন আমার ভিডিওর কথা, আমি প্রথমত বলি আসলে আমি না প্রত্যেকটা মেয়েকে দেখাইতে চাই এটা, যে অনেক মুসলিম ঘরের মেয়েরা আছে যে অনেক উল্টা পাল্টা চলাফেরা করে, অনেক উশৃঙ্খল জীবন যাপন করে। আমি আসলে দেখাই দিতে চাই যে আমি একটা অন্য মানে ইসের মেয়ে হয়ে আমি ইসলাম গ্রহণ যদি আমি নিজেকে এতটা পরিবর্তন করাইতে পারি তাহলে তুমি কেন পারবা না। অনেকে আছে আমাকে এসে কমেন্ট করে আপু আজকে থেকে আপনাকে দেখে আমিও শুরু করলাম, এটা যে কত বড় একটা পাওয়া, মানে এটা আসলে আমি কাউকে বলে বুঝাইতে পারবো না যে আমাকে দেখে কেউ শিখতেছে, আমাকে দেখে কিন্তু অনেকেই শিখে। এর জন্যই আসলে আমার এই ভিডিওর দিকে বলতে পারেন একটু আগ্রহ আছে, আমার হাজবেন্ড আমার শ্বশুর শাশুড়ি সবাই এর জন্য একটু আগ্রহ দেখায় যে তোমাকে দেখে যদি একজন শিখে তুমি কেন করবা না, করো। আর তুমি তো কোনো অশ্লীল কিছু করো না, কোনো খারাপ ইঙ্গিত দিয়ে কোনো কিছু করো না, তুমি কেন করতেছো না, করো, সমস্যা কি, তুমি তো ঘরে বসেই করতেছো। যাই হোক, আমি অনেক বেশি বকবক করে ফেললাম, এখন হচ্ছে আপনাদের আমি যেটা দেখাইতে আসছি ওটা দেখাই যে আমি আসলে কিভাবে ইসলাম গ্রহণ করছিলাম। আমি প্রথমত হচ্ছে উকিলের কাছে যে অ্যাভিডেভিট করছিলাম সেই অ্যাভিডেভিটের কাগজটা আপনাদের আমি দেখাই, এক মিনিট। এটা হচ্ছে আমার অ্যাভিডেভিটের কাগজ, অনেকে হয়তো বা সামনের ক্যামেরা দিয়ে বুঝতে পারবেন না, আমি একটু আপনাদের পিছনের ক্যামেরা দিয়ে দেখাই দিই যে আসলে এখানে কি কি লেখা আছে, আর হচ্ছে তাহলে হচ্ছে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। আর এর ভিতরে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বলতে পারেন আমার বয়সের বিষয়টা, ওইটা হচ্ছে একটু আর কি বাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, কারণ তখন আসলে আমার 18 বছর হয়েছিল কিন্তু এখানে হচ্ছে 20 বছর করে দেওয়া হয়েছিল। আর যাই হোক, তখন উকিলের টাকাটা দিতে আমার অনেক ঝামেলা হয়েছিল, এখনো অবশ্য উকিল আমার কাছে টাকা পাবে ইনশাল্লাহ, দিয়ে দিব খুব দ্রুতই। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন সম্পূর্ণটা এখানে আছে, এটা হচ্ছে আমার ডিটেলস, এলাকা কোথায় কি সব কিছু এখানে আছে। এই যে আমার স্বাক্ষর, এই যে ধরে আরেকটা পিসটা, এই দেখেন ঠিক আছে, এখানে এখানে এই যে আমার নাম আছে, আমার বাবার নাম আছে, আমার মায়ের নাম আছে, আমার এলাকা আছে, আমার জেলা থানা সবকিছু আছে, ঠিক আছে। আপনারা আশা করি বুঝতে পারছেন, এখন আশা করি আমাকে নিয়ে যাদের মনে যত প্রশ্ন ছিল সবাই আসলে উত্তরগুলো পাইছেন। আর আমি কখনো কোনো জাতকে বা কোনো ধর্মকে ছোট করে দেখি না, আমি সবাই সব ধর্ম সবাইকে সম্মান করি, যারা আমার ছোট তাদের আমি স্নেহ করি, যারা আমার বড় তাদের আমি ভালোবাসি, যারা আমার গুরুজন আছেন তাদেরকেও আমার অনেক ভালোবাসা, তারা আমার জন্য দোয়া করবেন। আমি জানি যেভাবে আসছি আমি জানি সঠিক নিয়মে সবকিছু করতে পারি, এভাবেই যেন আমি না হয় আমি জানি এভাবে সারা জীবন কাটিয়ে দিতে পারি, আমার জীবনে যতই কষ্ট আসুক যতই দুঃখ আসুক না কেন। আর একটা কথা, আপনারা হচ্ছে আমার বাবা মাকে কেউ আর বলবেন না যে তুমি যাবা না হ্যান ত্যান, কারণ আমি আমার বাবা মার কাছে যাবই, তারা যেভাবেই থাকুক যেখানেই থাকুক, কারণ তারা আমার জন্য সব ছেড়ে দিয়ে চলে আসছে। যাই হোক, আশা করি আপনারা হচ্ছে সবাই সবার আজ উত্তরগুলা পেয়ে যাবেন, আর সবাই হচ্ছে দেখছেন আশা করি আপনারা ক্লিয়ার যে আমি কোনো মিথ্যা কিছু বলি নাই, কারণ আমার মিথ্যা বলে আমার কখনোই পাবলিসিটি নেওয়ার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ আমি যেমন আছি আমি খুব ভালো একটা জায়গায় আছি, আপনারা আমাকে যতটুকু ভালোবাসেন আলহামদুলিল্লাহ, এত ভালোবাসা দেওয়ার জন্য আমাকে এর থেকে বেশি আমার প্রয়োজন নাই, আমার মানুষের মতো অত প্রেমের দরকার নেই, আপনাদের মতো কিছু মানুষ আমাকে ভালোবাসলেই হবে আলহামদুলিল্লাহ।
তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আজকের মতো দেখা হবে নেক্সট কোন ভিডিওতে আমার জন্য। ততক্ষণে আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি সবসময় দোয়া করি, আর প্রবাসী ভাইদের জন্য বেশি বেশি দোয়া করি, তারা প্রবাসে থাকে, আত্মীয় স্বজন পরিবার সবাইকে রেখে তারা সবসময় ভালো থাকুক। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।